আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসসি পাশে একাদশ ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে তো কেন এই সময়টা বাড়ানো হয়েছে এবং কদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সেগুলো নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে না আপনি যদি আমাদের চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টন করে রাখবেন যাতে করে আমাদের সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার আপনাদের পৌঁছে যায় ওয়েল তো এখান থেকে আমরা একটু নিচে স্কলিং করলাম স্কলিং করার পর বলতেছে সরকারি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে পুনর্নির্ধারিত সময় অনুযায়ী আবেদনের সময়সীমা গতকাল শনি জানুয়ারি রাতে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই দিন বাড়ানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে কলেজ ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাদশ বা সহমান শ্রেণীর ভর্তির আবেদন আগামী সতেরোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে মানে হচ্ছে কাল বারোটার আগ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন তারপর এখানে নিচে আরও একটা কথা বলা হয়েছে এসএসসি সম্মান পরীক্ষা ফল পুনরীক্ষণে আবেদন করা শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে পুনরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে বাইশ ও তেইশে জানুয়ারি তো আমি আগের ভিডিওতে আপনাকে বলছিলাম যারা ইম্প্রুভমেন্টের জন্য আবেদন করেছেন তারা এখন আবেদনটা করে ফেলুন আর যাদের এক বিষয় অথবা দুই বিষয় ফেল রয়েছে তারা বাইশ ও তেইশে জানুয়ারির দিকে গিয়ে আবেদন করতে পারবেন যদি আপনার রেজাল্টটা পরিবর্তন হয় আর রেজাল্ট পরিবর্তন না হলে সেই সম্পর্কে পরবর্তীতে নোটিশ আসলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আর এই যে আপনারা আবেদনটা করছেন এই আবেদনের ফল প্রকাশ করা হবে উনত্রিশে জানুয়ারি সেটা হচ্ছে প্রথম দফায় এর পরবর্তীতে আরো দুইটা দফায় আবেদন করা যাবে দেন ফল প্রকাশিত হবে সেটা আস্তে আস্তে আপনাকে জানিয়ে দিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টন করে রাখবেন তো সবাই সুস্থতা থাকা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম